রহমান আপনি প্রশ্ন করেছেন যে এক লোক মারা গেছে তিনি পাঁচ সপ্তাহ নামাজ পড়তেন কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে থাকায় তিনি কিছু নামাজ পড়তে পারেননি

হোঁস থাকলে অসুস্থ অবস্থাতে নামাজ পড়বে দাঁড়িয়ে নামাজ পড়তে না পারলে বসে নামাজ পড়বে আর বসে না পারলে শুয়ে পড়বে ইশা শুয়ে পড়বে ইশারাই পড়বে তো নামাজ না উচিত ছিল এবং যারা তার আত্মীয় স্বজন তাদের উচিত ছিল যে বিষয়টা অনুযায়ী নামাজ পড়তে পারছেন না এই বিষয়টা কোনো আলেমের কাছ থেকে জেনে নিই তাকে নামাজ পড়াই পড়াই দিতে হতো পড়াতে হতো নামাজ আমাদের পড়াতে পারতো তারা হয়তো অজু করা যেতে পারতো ওজন যদি করতে না পারতো আমিও করা যেত আর তাকে কিবলা করে সহায় দিয়ে কিবলা সহায় দিলে সে মানে মানে কিবলা মুখী করে সরানোর হিসেবটা হলো এরকম যে মানে পশ্চিম দিকে পা থাকবে আর পূর্ব দিকে থাকবে মাথা আর চিত হয়ে শুয়ে সে নামাজ পড়বে সে যদি হাত নড়াতে পারে তাহলে সে হাত দিয়ে ইশারা করে মানে অবস্থায় বুকে হাত বাঁধতে আল্লাহ করে বলে আল্লাহ বুকে হাত বাঁধবে তারপরে সব ফাঁতিয়া পড়বে রাত করবে তারপরে সে এরপরে যাবে শুয়ে আছে শুয়ে আছে কিন্তু রুকোতে যাবে মানে হাঁটুতে হাত দেওয়ার চেষ্টা করবে আর ওই জন্য আজিম বলবে এভাবে সজাদাও করবে এভাবে প্রত্যেকটা রাকাত নামাজ সে ফল নামাটা করে নিবে হবে আর হাত নড়াতে নাও পারে তাও সে মনে মনে যদি হুঁশ থাকে তাহলে মনে মনে সে পড়ার চেষ্টা করবে কি এটাই তার উচিত ছিল কিন্তু এটা না জানার ফলে এই ভুলটা হয়ে গেছে আসলে তিনি নামাজ পড়তে বলে গেছেন নামাজ কিন্তু কেউ কারো নামাজ পড়লে হবে না নামাজের এরকম কোনো কাজ নেই আর নামাজ এভাবে কেউ কারো নামাজ পড়ে দিলে আমার হবে না রোজা করা যায় কিন্তু নামাজ এই জন্য নামাজ পড়ে দিলে হয় না তো পাক তাকে মাফ করবে তার এই অজ্ঞতার কারণে সে নামাজটা পড়তে পারেনি এত দাঁড়িয়ে না পড়লে বসে বসে না পড়লে শুয়ে শুয়ে বিশাল নামাজ সে পড়তে পারতো হোস জন ছিল তা নামাজ পড়তে পারতো তাকে নামাজটা পড়াই নিতে হতো আরকি তো পাক মাফ করবে তার জন্য মাফের জন্য আমরা দোয়া করবো জানা যেন নামাজ তার জন্য মাফি চাওয়া হয় আল্লাহর এইভাবে তার জন্য যেহেতু তিনি নামাজ ছিলেন আর ভুলে তার তার জীবনের শেষকালে কিছু নামাজ পড়তে পারেন আল্লাহ তাকে আশা করি মাফ করে দেবেন তার জন্য দান খায়াত করবেন আর তার জন্য দান খায়াত করবেন তার জন্য মাফ চাবেন তার জন্য দোয়া করবেন রাহমের দোয়া করবেন সন্তানরা বলবেন এভাবে